तंदूरी मुर्गी हुआ टपका ले से या ग्रीन चटनी से। मैं तो तंदूरी मुर्गी हुआ टपका ले से या चिड़ई टपका ले से या ग्रीन चटनी से या मेयोनीज से। तो चलो बनाए तंदूरी चिकन। तो आज के बनाबो होल चिकन। তো যাই হোক একটু করে আমাদের পেটে যাবে। তো দেখো কেমন লাগছে, ভালোই লাগছে আশা করি। তো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি, খাবার জিনিস নিয়ে ছাবলামো করতে নেই, ফাজলামো করতে নেই, তাই না? যাই হোক একে মাখানো হয়ে গেছে, একে রেখে দেবো আধ ঘন্টা মতো, আর যতক্ষণ রাখবে তত বেশি ভালো, এক ঘন্টা রাখলে তো খুবই ভালো। তো একদম মশলা একদম গদগদ করে দিয়েছি একে। তো থাক মাখানো থাক, ফিরে আসছি আধ ঘন্টা থেকে এক ঘন্টা 45 মিনিট, যতক্ষণ খুশি রাখতে পারো, ফিরে আসছি। তো বন্ধুরা ম্যারিনেশনটা মোটামুটি 45 মিনিটের মতন হয়ে গেছে, আর এটা এখন রেডি আছে। তো সবার প্রথমে আমরা এখানে গ্যাসের মধ্যে একদম প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারটা মোটামুটি গরম করতে দিয়ে দিয়েছি। আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবো, দেবো তারপরে কী করছি দেখো। আর এরকম সাইজে আমাদের একটা ছোট প্লেট চাই, যেটা এরকম প্রেশার কুকারের মধ্যে ঢুকে যাবে। আর সবার ফার্স্টে প্রেশার কুকারের মধ্যে আমরা এই প্লেটটাকে সেট করে নিলাম। তো দেখতে পাচ্ছ কীভাবে সেট করেছি। আর আমার কাছে এখানে তন্দুরের সুতো আছে, পাতুড়ি তন্দুরি এর মধ্যে এই সুতোগুলো লাগে, তো গুটি সুতো।
তো আর এই সুতোটা আমি কেটে নিয়েছি, আর এবার এটাকে চিকেনটাকে বেঁধে নেব। তো সবার ফার্স্টে চিকেনের পা দুটোকে আমরা বাঁধবো। তো বাঁধা হয়ে গেলো, দেখো চিকেনের পাটা। তো এবার বডিটাকে বাঁধতে হবে। বডি বলতে এই যে আমাদের উইংসগুলো আছে, এই উইংসগুলো। তো উইংসগুলোকে বাঁধার জন্যে সর্বপ্রথমে এরকম নেব, এরকম নিয়ে এরকমভাবে পেঁচিয়ে আবার লেগের এখানটা চলে যাব। লেগের এখানে গিয়ে এটাকে আমরা বেঁধে দেবো। এবার আমরা প্রেশার কুকারে এটাকে বসিয়ে দেবো। যে প্লেটটা রেখেছিলাম সেই প্লেটটাকে, প্লেটটার মধ্যে আমরা এটাকে বসিয়ে দিলাম। একবার ক্যামেরাটা একটু ভালো করে ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দেখতে পারি, কেমনভাবে বসিয়েছি। আর এইভাবে বসিয়ে এটাকে আমরা মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো রেখে দেবো। আর ধিমি আছে, এটা লিডটাকে আটকাবো। আর ঢাকনাটা মেরে কিন্তু আমরা সিটিটা একটু লুজ করে দেবো। আর প্রথম চান্সটা একটু আমরা বাড়িয়ে দেবো গ্যাসটা, তাতে পুরো হিটটা হয়ে যাবে। তারপরে কিন্তু ধিমি আছে দিয়ে দেবো, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফুল আছে রাখবো। তারপরে কিন্তু এটা ধিমি আছে, আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপরে কিন্তু আমাদের চিকেনটা কী হচ্ছে দেখে নেবো। বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেল, আর এবার প্রেশার কুকারটা আমরা খুলবো। তো তন্দুরটা দেখতে পাচ্ছ কালারটা। আর এবার তোমরা এই অবস্থায় খেতে পারো, বাট আমি একটুখানি এটা কালারফুল করব। তো তার জন্য আমি একটুখানি এটার মধ্যে আগুনের মধ্যে একটু হালকা পোড়াবো। তো চলো কীভাবে পোড়াই সেটা দেখে নাও। চিকেনটা বের করে নিলাম, আর চিকেনের নিচে দেখো কতটা জুস আছে কিন্তু, আর এটা পুরোটা অয়েলের জুস আছে। তো ওটাও আমরা কাজে লাগাবো, তার আগে এটাকে পুড়িয়ে নিই। তো বন্ধুরা, প্রেশার কুকারে ফুল চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি, আর বিশেষ করে তোমাদের জন্যে। আর সবাই তো চেষ্টা করে যে এই বাইরে হোটেল রেস্টুরেন্টে গিয়ে কেন খাবে তোমরা, গুরুদা আছে তো, বাড়িতেই বানিয়ে খাবে, আর অবশ্যই ফ্রেশ অ্যান্ড ফ্লেভার খাবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, এটুকুনি আশা রাখি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ।